হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআইয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু সুবীর দাসের বই থেকে অ্যানালজি বা সাদৃশ্য অধ্যায়টি করাচ্ছিলাম, এবং আজ সেই সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট 4। এবং আসন্ন রেলের NTPC পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের জিআই এবং রিজনিং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং রেলের পরীক্ষার পাশাপাশি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনেরও প্রচুর পরীক্ষা কিন্তু সামনে আসছে। তো তার জন্য এই সকল রিজনিং কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা একটিও ক্লাস কিন্তু মিস করো না। কারণ আমি চঞ্চল ঘোষের রিজনিংয়ের বই এবং সুবীর দাসের রিজনিংয়ের বইটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করব এই সকল ভিডিও ক্লাসের মাধ্যমে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করব না, শুরু করে দেওয়া যাক আজকের সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট 4। এবং আজকের অধ্যায়ের কোশ্চেন নাম্বার শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 41 থেকে। কোশ্চেন নাম্বার 41, গুগলি শব্দটি ব্যবহৃত হয় ক্রিকেট খেলার সঙ্গে, তাহলে এস শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? টেনিস, ফুটবল, ক্রিকেট না বেসবল? এখানে এস শব্দটি ব্যবহৃত হয় কিন্তু টেনিস খেলাতে, তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন এ। কোশ্চেন নাম্বার 42, দুঃখ মৃত্যুর সঙ্গে সম্পর্কিত, তাহলে আনন্দ কিসের সঙ্গে সম্পর্কিত হবে? তো এখানে বোঝার বিষয় হলো, মৃত্যু ঘটলে কিন্তু মানুষ দুঃখ অনুভব করে, তাহলে আনন্দ কখন অনুভব করে? তাহলে এক্ষেত্রে যদি কারো তাহলে এক্ষেত্রে যদি জন্ম হয় তাহলে কিন্তু মানুষ আনন্দ অনুভব করে, অর্থাৎ যখন কোনো শিশুর জন্ম হয় তখন কিন্তু প্রত্যেকে ভীষণ আনন্দ হয় বা খুশি হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান সি, জন্ম। কোশ্চেন নাম্বার 43, শিপ কার্গোর সঙ্গে সম্পর্কিত, যেখানে জাহাজ অর্থাৎ পণ্য সম্ভারকে বলা হচ্ছে কার্গো, তাহলে স্যুটকেস কিসের সঙ্গে সম্পর্কিত হবে? এখানে জাহাজে করে যে সকল মাল বা পণ্য সামগ্রী বহন করা হয় তাকে বলা হচ্ছে কার্গো, তাহলে স্যুটকেসে বহনকারী যে সমস্ত বস্তু বা জিনিস তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় লাগেজ, ক্লথ, লেদার না হ্যান্ডেল? তাহলে স্যুটকেস করে যে সকল পণ্য বহন করা হয় তাদেরকে আমরা বলি লাগেজ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 44, রোগ প্যাথোলজি গ্রহ কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে এই যে রোগ বা ডিজিজ এই সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় প্যাথোলজি, তাহলে গ্রহ বা প্ল্যানেট এই সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? জ্যোতিষশাস্ত্র, উপগ্রহ, সূর্য, জ্যোতির্বিজ্ঞান? তো এক্ষেত্রে যেটা হয় সেটাকে কিন্তু অ্যাস্ট্রোনমি বলে বা জ্যোতির্বিজ্ঞান বলে, গ্রহ বা প্ল্যানেট সম্পর্কিত বিদ্যাকে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং ক্লাসগুলোকে কিন্তু তোমরা একটু মিস করো না বা স্কিপ করে কেটে দেখো না। কোশ্চেন নাম্বার 45, সিনেমা নির্দেশকের সঙ্গে যেভাবে সম্পর্কিত, তাহলে সংবাদপত্র কিসের সঙ্গে সম্পর্কিত হবে? এক্ষেত্রে সিনেমা পরিচালনা করেন নির্দেশক, তাহলে সংবাদপত্র সম্পাদনা কে করেন? তাহলে সংবাদপত্র সম্পাদনা করেন হচ্ছে সম্পাদক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 46, বালক বালিকা মেল ফিমেল দেওয়া রয়েছে, বালকের স্ত্রীলিঙ্গ হলো বালিকা, তাহলে শুকর বা পিগ এর স্ত্রীলিঙ্গ কি হবে? তাহলে এক্ষেত্রে শুকর বা পিগের স্ত্রীলিঙ্গকে বলা হয় সাউ বা শো। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান এ। বাকি যেগুলো রয়েছে এগুলো অন্যান্য প্রাণীদের স্ত্রীলিঙ্গ, যেমন EWEU এটা হচ্ছে ভেড়িকে বলা হচ্ছে, অর্থাৎ ভেড়ার স্ত্রীলিঙ্গ ভেড়ি তাকে বলা হচ্ছে ইউ। এরপরে আছে ডো, এটা হচ্ছে হরিণের স্ত্রীলিঙ্গ অর্থাৎ হরিণী। এবং এরপরে আছে বিচ, যেটাকে বলা হচ্ছে কুকুরের স্ত্রীলিঙ্গ অর্থাৎ স্ত্রী কুকুর। কোশ্চেন নাম্বার 47, ভালোর অপোজিট হচ্ছে খারাপ, তাহলে বড়োর অপোজিট কি হবে? তো এটা খুবই সোজা, বড়োর অপোজিট হচ্ছে ছোট, তাহলে এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 48, হ্যামলেট মানে ক্ষুদ্রগ্রাম সম্পর্কিত ভিলেজ গ্রামের সঙ্গে, তাহলে মেট্রোপলিস বা নগর কিসের সঙ্গে সম্পর্কিত হবে? এটাও খুবই সোজা, অর্থাৎ ক্ষুদ্র গ্রামের থেকে বড় অংশ হচ্ছে গ্রাম, তাহলে মেট্রোপলিস বা নগরের পরবর্তী অংশ বা নগর থেকে বড় অঞ্চলকে আমরা কি বলি? সেক্ষেত্রে নগর থেকে বড় অঞ্চলকে আমরা বলি শহর। সঠিক উত্তরটি হলো অপশান বি। কোশ্চেন নাম্বার 49, চা বা টি পেয়ালার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ চা খাওয়া হয় কিন্তু কাপে করে, তাহলে তামাক বা টোব্যাকো কার সাথে সম্পর্কিত হবে? অর্থাৎ তামাক কিসে করে খাওয়া হয়? পাতা, টক্সিন, নেশা, হুকা? তো এটাও সোজা, সঠিক উত্তর হবে অপশান ডি, হুকা। কোশ্চেন নাম্বার 50, ইকোলজি পরিবেশের সঙ্গে যেভাবে সম্পর্কিত, তাহলে হিস্টোলজি কিসের সঙ্গে সম্পর্কিত হবে? ইকোলজি হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিদ্যা, তাহলে হিস্টোলজি হলো কলা সংক্রান্ত বিদ্যা অর্থাৎ টিস্যু সম্পর্কিত।
তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 51, সিস্টোলজি হচ্ছে কোষ সংক্রান্ত বা সেল সংক্রান্ত বিদ্যা, তাহলে প্যাথোলজি কোন সংক্রান্ত বিদ্যা? এখানে প্যাথোলজি হচ্ছে একটা রোগ সম্পর্কিত বিদ্যা, অর্থাৎ ডিজিজ সম্পর্কিত, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান ডি। কোশ্চেন নাম্বার 52, পেডোলজি হচ্ছে সয়েল বা মাটি সংক্রান্ত বিদ্যা, তাহলে রেডিওলজি কি সম্পর্কিত বিদ্যা হবে? এই রেডিওলজি হচ্ছে এক্সরে সম্পর্কিত বিদ্যা, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি। এই সমস্তগুলো কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আসন্ন সকল পরীক্ষার জন্য, সুতরাং সম্পূর্ণ প্রশ্নগুলোকে তোমরা দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 53, বিচারক এবং বিচার অর্থাৎ জাজের সঙ্গে জাস্টিস যেভাবে সম্পর্কিত, নাট্যকারের সঙ্গে কোন বিষয়টা সম্পর্কিত হবে? বিচারক বিচারের সাথে যুক্ত থাকেন, তাহলে নাট্যকার কার সঙ্গে যুক্ত থাকেন? নাট্যকার কিন্তু যুক্ত থাকেন নাটকের সঙ্গে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, নাটক বা প্লে। কোশ্চেন নাম্বার 54, ড্রামার অর্কেস্ট্রা, ড্রামার কিন্তু অর্কেস্ট্রার সঙ্গে যুক্ত, তাহলে মিনিস্টার কিসের সঙ্গে যুক্ত থাকবেন? মিনিস্টার বা মন্ত্রী তাহলে যুক্ত থাকবেন কিন্তু একটা ক্যাবিনেটের সঙ্গে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 55, গার্ল যদি বিউটিফুল হয় তাহলে বয় কি হবে? এখানে গার্ল কিন্তু বিউটিফুল দিয়ে আমরা প্রকাশ করি, মেয়েদেরকে বিউটিফুল বলা হয়, তাহলে ভালো সুদর্শন ছেলেদের ক্ষেত্রে কি বলা হয়? তাদেরকে আমরা বলি হ্যান্ডসাম, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 56, চোখ দেখার কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ চোখ দিয়ে আমরা দেখি, তাহলে নাক দিয়ে আমরা কোন কাজটা করি? এই কোশ্চেনটা আগের একটা পার্টেও আমরা পেয়েছি, তো এক্ষেত্রে খুবই সোজা এটা, সঠিক উত্তর হবে অপশান ডি, গন্ধ। কোশ্চেন নাম্বার 57, সাবান ধৌত অর্থাৎ সাবান দিয়ে ধোয়ার কাজ করা হয়, তো ব্রুম ঝাড়ু দিয়ে কোন কাজটা করা হয়? পরিষ্কার করা, ঝাড় দেওয়া, ধুলো না মোছা? তো এক্ষেত্রে ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড় দেওয়া হয়, অর্থাৎ সুইপ করা হয়, তো সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 58, পাখি পক্ষীশালা অর্থাৎ পাখি থাকে পক্ষীশালায়, তাহলে মৌমাছি কোথায় থাকে? মৌমাছি থাকে কিন্তু, মৌমাছি যেখানে থাকে সেটাকে বলা হয় এপিয়ারি বা মৌমাছির পালন ক্ষেত্র, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি তাহলে হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 59, ফল আঙুর অর্থাৎ আঙুর হলো একটা ফল, তো এক্ষেত্রে স্তন্যপায়ী, স্তন্যপায়ী কোন প্রাণীটা এখানে স্তন্যপায়ীর সঙ্গে সম্পর্কিত? সাপ, গরু, ব্যাং না মাছ? তো এটাও খুবই সোজা, গরু হচ্ছে এক্ষেত্রে স্তন্যপায়ী একটা পশু, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 60, স্টেজ হলো থিয়েটারের একটা অংশ, তাহলে শয়নঘর কার অংশ হবে? জমি, বাড়ি, দেওয়াল না রাস্তা? এটাও খুবই সোজা, বাড়িতেই কিন্তু শয়নঘর বা বেডরুম থাকে, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। তো তাহলে বন্ধুরা, এই 60 নম্বর কোশ্চেনের সাথে আজকে শেষ হলো অ্যানালজি বা সাদৃশ্য অধ্যায়ের পার্ট 4। পার্ট 5 এর পরের কোশ্চেন থেকে শুরু করা হবে, এবং সেই সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কারণ যখনই আমি পরের ক্লাসগুলোকে আপলোড করব, সাথে সাথে তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং ক্লাসটাকে তোমরা দেখতে পারবে। এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, কারণ তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন কিন্তু নিচ্ছে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।